দেখুন যে প্রতিবেশী দেশকে উপহার হিসেবে সামরিক অস্ত্র দেবে ভারত। দেশের সেনাবাহিনীকে ব্যবহৃত সামরিক সরঞ্জামের তালিকা করতে বলল কেন্দ্রীয় সরকার এবং তা ন্যূনতম খরচে সেগুলি মেরামত করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে সামরিক সহযোগিতা বাড়াতে ওই সব সরঞ্জাম ভারত তার প্রতিবেশীদের দিতে চায় বলে খবর। জানা গিয়েছে এখন পর্যন্ত ভারত তার ব্যবহৃত Mi-25 হেলিকপ্টার ও দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক ভেসেল জাহাজ বেশ কয়েকটি প্রতিবেশী দেশকে দিয়েছে। হেলিকপ্টারগুলি দেওয়া হয়েছে আফগানিস্তানকে। বাকি যেগুলি দেওয়া হবে তার মধ্যে রয়েছে কামান আর্মার্ড ভেহিকল হেলিকপ্টার, টহল নৌযান এবং র্যাডার সিস্টেম। এগুলি বেশ কয়েকটি দ্রুত সারাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ বেশ সমস্যা রয়েছে এগুলিতে। সেগুলি ঠিক করা হয়ে গেলেই সমস্যার সমাধান হবে বলে মনে করেছেন সামরিক বিশেষজ্ঞরা। সরকারি সূত্রে জানা গিয়েছে উপহার হিসেবে এই সমস্ত ব্যবহৃত সামরিক সরঞ্জামগুলি দেওয়া হবে। উপহার হিসেবে সামরিক সহায়তা চাওয়া এইসব দেশের মধ্যে রয়েছে ভারত মহাসাগর অঞ্চল, আফ্রিকা, মধ্য এশিয়া এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ। সরকারি সূত্রটি জানিয়েছে তাদের চাওয়া পূরণ করার মাধ্যমে একদিকে যেমন তাদের সঙ্গে গভীর কৌশলগত সম্পর্ক তৈরি করা যাবে, অন্যদিকে তেমন প্রশিক্ষকদের দল পাঠানো, ভারতে এসে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া, রক্ষণাবেক্ষণের কাজ করা ও রক্ষণাবেক্ষণের জন্য যন্ত্রাংশ সরবরাহ করার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্কটিকে টিকিয়ে রাখার পথ তৈরি হবে।